দেশের চলমান পরিস্থিতিতে সরকারের ব্যর্থতার মধ্যেই বিএনপির শুভেচ্ছা ও বিএনপির দোয়া, বিএনপি আল্লাহর কাছে প্রার্থনা করছে। শুধু দেশবাসীকে নয়, বিশ্ববাসীকে বিএনপি শুভেচ্ছা জানাচ্ছে। দর্শক, আমরা এটা প্রচার করতে চাই, এর একটা তাৎপর্য রয়েছে। আমরা ঈদুল ফিতরে বিএনপি সমালোচনা করেছিলাম যে ঈদ শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে সরকারের সমালোচনাটা শুভেচ্ছার মধ্যে ছিল না, কিন্তু এবার ঈদুল আজহায় সরকারের ব্যর্থতা, দেশের চলমান ভয়ানক পরিস্থিতি এগুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যেই ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বিএনপি, এর একটা তাৎপর্য ডেফিনেটলি রয়েছে। দর্শক, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। কামনা করছি তাদের অবিরাম সুখ শান্তি ও সমৃদ্ধি। বিএনপির শুভেচ্ছার মধ্যে তাদের শব্দচয়ন কোন কোন পরিভাষা ব্যবহার করে, এর মধ্য দিয়ে বিএনপির আকীদা মানহাজের অনেক রিফ্লেকশন আমরা কিন্তু বিশ্লেষণ করে থাকি। আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য পরম ত্যাগের নির্দেশনা স্বরূপ কোরবানি বা ঈদুল আজহা পালন করা হয়। মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য বিশ্ব মুসলমানরা ঈদুল আজহার উৎসবে মিলিত হয়। পশু কোরবানির পাশাপাশি মনের সকল পঙ্কিলতা ও অশুভ ভাবনাকে পরিহার করে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের মধ্যেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে ব্রতী হয় আমাদের কর্তব্য। কোরবানির মহিমান্বিত শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণে নিজেদের উৎসর্গ করে আমাদের লক্ষ্য হওয়া উচিত। দেশ এখন এক চরম দুঃশাসনে পিষ্ট, এই অংশটা হচ্ছে সরকারের সমালোচনা, এটা জরুরি। বিএনপি কিংবা জামাত যখন ঈদের শুভেচ্ছা জানাবে কিংবা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলবে, তখন সে জায়গায় সরকারের ব্যর্থতাটাকে তাদের অ্যাড্রেস করতে হবে, এটা একেবারেই জরুরি, সেটাই করছে এখানে। দেশ এখন চরম এক দুঃশাসনে পিষ্ট, দানবীয় শাসনের জাতাকালে জনগণ রুদ্ধশ্বাস জীবনযাপন করছে। বর্তমান ডামি আওয়ামী সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে নানা ধরনের কুটিল চক্রান্তের আশ্রয় নিয়ে ক্রমাগত জনগণকে প্রতারিত করছে। এটার মানে কি? কী ব্যর্থতা ঢাকতে চাচ্ছে এবং কী প্রতারণার আশ্রয় নিচ্ছে, কী কুটিল কৌশল? এগুলো হচ্ছে এই যে বেনজির আজিজদের অপকর্ম ঢাকতে তারেক রহমানকে নিয়ে খোঁচাখুচি করা, বেনজির আজিজদের অপকর্ম ঢাকতে অন্য ইস্যু সামনে আনার চেষ্টা করা। তো এগুলোই মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে ইঙ্গিত করেছেন। অধিকারবিহীন দেশের মানুষ ক্ষুধা অনাহারে দুঃশাসনে জীবনযাপন করছে। আত্মত্যাগের এক অবিস্মরণীয় ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা কুরবানের বিধান মানব জাতির সৃষ্টি লগ্ন থেকেই কার্যকর হয়ে আসছে। স্রষ্টার প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদন ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসাবে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বছর পশু কুরবানি দেয়। এর মাধ্যমে মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। এখানে ঈদুল আজহা বা কুরবানি নিয়ে শাহবাগীদের একটা দর্শন রয়েছে, সেই শাহবাগী দর্শনের বিপরীত একেবারে পিওর মুসলমানদের দর্শন বিএনপি এখানে তাদের বিবৃতিতে উল্লেখ করতে পেরেছে। বিএনপি মৌলিকভাবে সঠিক মুসলমানদের দল, কিন্তু বিএনপির ভেতরে অনেক শাহবাগী আছে, অনেক ভারতের দালাল আছে, সমস্যা তারা। কোরবানির ঈদ বিশ্ব মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব, যে কোনো উৎসব বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, উৎসবের রয়েছে একটি সার্বজনীন বৈশিষ্ট্য। উৎসব মানব জাতির এমন এক সাগর তীর যেখানে ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে সকলেই সামিল হতে পারে। তাই ত্যাগের মহিমায় সকল স্বার্থ চিন্তা পরিহার করে মানব কল্যাণ এবং সমাজে শান্তি, ন্যায়, সুবিচার ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় আমাদের সচেষ্ট হতে হবে। আসুন আমরা অঙ্গীকার করি কায়েমি স্বার্থকে এড়িয়ে ঈদুল আজহার এই আনন্দ ত্যাগ ও উৎসবের দিন অসহায় নিরন্ন মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। ঈদুল আজহা সকলের জীবনকে গড়ে তুলুক আনন্দময়। মহান আল্লাহ তাআলার দরবারে আমি প্রার্থনা জানাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এখানে আল্লাহ হাফেজ, খোদা হাফেজ শব্দটা কিন্তু ব্যবহার করেনি, এটারও একটা তাৎপর্য রয়েছে। আবার আল্লাহর কাছে দোয়া আছে, এর মানে শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে বিএনপিতে যথেষ্ট পরিবর্তন, যেটা একসময় ছিল না।
মুসলমানদের যে দৃষ্টিভঙ্গি বা মূলধারার মুসলমানদের যে আকীদা সেটাকে সম্মান করার চেষ্টা করেছে। একই সাথে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বক্তব্য দিয়েছেন জনাব তারেক রহমান। তো দর্শক, এছাড়া লিখিত বিবৃতিও বা বাণীও তারেক রহমান জানিয়েছেন, মৌলিক কথা প্রায় একই, সেখানে স্বৈরাচার রুখতে হবে। ঈদুল আজহার শুভেচ্ছার মধ্যে বিএনপির এই বক্তব্য রয়েছে এবং আল্লাহর কাছে দোয়াও আছে। একই ধরনের রুল কবির রিজভি স্বাক্ষরিত বিবৃতি তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো হয়েছে। যাই হোক দর্শক, বিএনপির এই বিবৃতি তাৎপর্যপূর্ণ।